Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. May yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu. Sallallahu ta'ala alihi wa ala alihi wa sahbihi wa sallam tasliman katsira. Amma ba'd. Sammanit dini bhatrimondoli Allah rabbul alaminer prashongsha ebong priyo rasul sallallahu alaihi wasallamer upor salatu salamer por aaj shonibar 15 muharram 1444 hijri mutabik 13 august 2022 amader dharabahik alochona manhaj salaf fer kotipoy mulniti salafe salehin sahabai kiram tabiin taba tabiin era hocchen salaf amader purbosuri যারা আমাদের পূর্বে চলে গেছেন এবং আমাদের জন্য ঈমান এবং আমলের ক্ষেত্রে উত্তম আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তারা হচ্ছেন সালাফ প্রথম সালাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পূর্বে এবং তিনি সর্বোত্তম আদর্শ এবং তিনি একমাত্র আমাদের জন্য আদর্শ সার্বিক ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে প্রেরিত আর তার খাঁটি অনুসারী হচ্ছেন সাহাবাই কেরামগণ আর তারপরে দ্বিতীয় সারিতে তাবেইন তৃতীয় সারিতে তাবা তাবেইন সাহাবাই কেরাম যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পেয়েছেন তাবেইন যারা কোন একজন বা একাধিক সাহাবীকে পেয়েছেন সাক্ষাৎ লাভ করেছেন আর তাবা তাবেইন যারা কোন একজন বা একাধিক তাবেইনদের সাথে সাক্ষাৎ করেছেন অনেকেই হয়তো এই বিষয়গুলি সম্পর্কে ওইরকম ধারণা রাখেন না সেজন্য একটু খুলে বললাম না হলে বিষয়গুলি স্পষ্ট তারাই হচ্ছেন সালাফ মানে আমাদের পূর্বসূরি উত্তম আদর্শ আমাদের জন্য তো তাদের বেশ কিছু দিনের ক্ষেত্রে মূলনীতি রয়েছে কায়দা কানুন রয়েছে পাঁচটি মূলনীতি এর পূর্বে আলোচনা করেছিলাম ছুটির আগে দীর্ঘ বেশ কিছু সময়ের বিরতির পরে আবার নতুন বছরে আমরা শুরু করছি 6 নম্বর মূলনীতি হচ্ছে মানহাজ সালাফের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি বিষয়ে সুন্নতকে আঁকড়ে ধরা জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরা প্রতিটি ক্ষেত্র যখন বলবো তখন প্রথম ক্ষেত্র হচ্ছে মানুষের ব্যক্তিগত জীবন ব্যক্তি জীবন আপনি আপনার জীবনটাই আমি আমার জীবনে জীবনে আমার প্রতিটি ক্ষেত্রে সুন্নতকে আঁকড়ে ধরব এটা হচ্ছে সালাফে সালেহিনের উসুল বা মূলনীতি ব্যক্তি জীবনে প্রতিটি ক্ষেত্রে মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা করি ব্যক্তি জীবনে আমার আকীদা আছে একটা বিশ্বাস ধর্মীয় বিশ্বাস ব্যক্তি জীবনে আমার ইবাদত বন্দেগী আছে ইবাদত বন্দেগীতে ফরজ আছে সুন্নাত নফল আছে ইবাদত বন্দেগী মানে শুধু পাঁচ ওয়াক্ত সালাত না আরও ইবাদত বন্দেগী আছে অন্য ইবাদত বন্দেগী আছে রমজানে রমজানে সিয়াম আছে ফরজ তারপরে মুসলিম নারীর জন্য হিজাব সেটিও ইবাদত ব্যক্তি জীবনের বিষয়টি কিন্তু ব্যক্তি জীবনে ফরজ নফল ইবাদত বন্দেগী ছাড়া মানুষের সাথে লেনদেন আছে মুআমালাত লেনদেনের মধ্যে ব্যবসা বাণিজ্য আছে রুজি রোজগার আছে যেমন ইনকাম করা উপার্জন করা তেমন খরচ করা দেখেন ব্যক্তি জীবনটা আমার মনে হচ্ছে ব্যক্তি জীবন কি আমার এই জীবনটা কিন্তু আমরা ব্যক্তি জীবনে কত কাজ করি এবং কত কাজের সাথে আমরা জড়িত আকীদা ইবাদত হয়ে গেল হ্যাঁ ইবাদত ফরজ নফলের মধ্যে ধরে দান খায়রাতের ইবাদতে যাকাত আছে আর নফল সাদকা আছে সিয়াম যদি থা ফরজ সিয়াম আছে আর সুন্নাত নফল আছে জিকির আজকার আছে কিছু সুন্নাত মুআক্কাদ জিকির আজকার আছে কিছু নফল জিকির আজকার আছে সব ইবাদত এগুলো মামলাতে যখন আসবেন লেনদেন নিচ্ছেন না হয় দিচ্ছেন লেনদেন কেন বলা হয় মামলাত মানে মানুষের সাথে আদান প্রদান কারো কাছ থেকে নিচ্ছেন না হয় কাউকে দিচ্ছেন উপার্জন করছেন ইনকাম করছেন কোথাতে আসছে অথবা কোথাও আপনি খরচ করছেন ব্যয় আয় করান না হয় ব্যয় করা
এখানেও সুন্নত কাকড়ে ধরতে হবে। এই না যে এই ক্ষেত্রে স্বাধীন, কেউ সুদ খাচ্ছে, কেউ ঘুষ খাচ্ছে, কেউ বেমানি করছে, কেউ আত্মসাত করছে, কেউ ধার নিয়ে দিচ্ছে না, গড়িমসি করছে, না না। সুন্নাত মানে নবীর তরিকা, সুন্নাত মানে এখানে নবীর সঙ্গে আদর্শ, নবীর সঙ্গে আদর্শকে ধারণ করতে হবে। তো লেনদেনের ক্ষেত্রে একটা হচ্ছে আয় করা, ব্যয় করা, সেটা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে হোক, সেটা কৃষি কাজের মাধ্যমে হোক, সেটা চাকরি করে হোক, চাকরি করছেন, এখানেও লেনদেন, আপনি সময় দিচ্ছেন, শ্রম দিচ্ছেন, বেতন নিচ্ছেন, মালিক বেতন দিচ্ছে তো শ্রম নিচ্ছে, লেনদেন মামলাত। এই জন্য এগুলোকে কী বলা হয়, আরবিতে মামলাত বলা হয়, লেনদেন। এর চাইতে ব্যাপক হচ্ছে আখলাক চরিত্র, মানুষের সাথে আচার আচরণ, চলাফেরা, যেখানে থাকেন, কোনো জায়গায় বসে থাকলে আশেপাশে কোনো মানুষ আছে তাদের সাথে চলাফেরার বিষয়, আখলাক, উত্তম আচরণ। তারপরে রাস্তাঘাটে চললে, কোথাও বসবাস করলে, রুমে আসলে, আপনি কর্মক্ষেত্রে গেলে, মাঠে ঘাটে যেখানে যান না কেন, দেশে বিদেশে যেখানে থাকেন না কেন, আখলাক চরিত্র। তাহলে ব্যক্তি জীবনে এতগুলো দিক রয়েছে, জীবনের প্রতিটি ক্ষেত্রে কী করা, সুন্নতকে আঁকড়ে ধরা, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরা। ব্যক্তি জীবন, ব্যক্তি জীবনটা মানুষের কন্ট্রোলে, ব্যক্তি জীবনে সাধারণত কারো হস্তক্ষেপ চলে না, আর মানুষ খুব কম নিরুপায় হয়, কিছু কিছু ক্ষেত্রে হইতে পারে ব্যক্তি জীবনে বাধা আসতে পারে, স্বাভাবিক, কিন্তু সাধারণত ব্যক্তি জীবনে যেই কাজগুলি রয়েছে, আমি হালাল খাবো, কেউ জবরদস্তি আমাকে হারাম খাওয়াইতে পারবে না, আমি পাঁচ অক্ত সলাদ আদায় করবো, পৃথিবীতে কোথাও পাঁচ অক্ত সলাদ আদায় করতে বাধা নেই, যে কোনো কাফের দেশেও চলে যান, যদি কাফের সামনে ধরেন খোলা মাঠে পড়তে দেবেন না, ফিল্ডে কোথাও পড়তে দেবেন না, তো ঘরে তো আর বাধা দিতে পারবে না, তাই না, মসজিদ নেই, যে কোনো জায়গায় সলাদ হবে। তারপরে তো মুসলিমদের অবস্থা দেখেন কোথায় কী অবস্থা, ব্যক্তি জীবনটা ইসলামী জীবন করা বা ইসলামী জীবন করে গড়া খুব সহজ, কিন্তু চেষ্টা করলে ব্যক্তি জীবনে আমি কারো একটা পয়সা মারি খাবো না, এক্ষুনি যদি মরণ আসে কেউ আমার কাছে একটা পয়সা দাবি করতে পারবে না, এবং আল্লাহ রাব্বুল আলামিন আসামের কারবারে আমাকে আমি ফাঁসবো না, চিন্তা করেন ব্যক্তি জীবন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে যদি আমাকে জিজ্ঞেস করেন গীবত সম্পর্কে, তা আমাকে কিয়াম গীবতের ক্ষেত্রে ধরতেই পারবেন না যে আমি কারো গীবত করেছি, আপনি আমি বলতে পারবো যেখানে সেখানে জানতে অজান্তে কারো বদনাম করে ফেলছেন আপনি, অথচ সেখানে কোনো সংশোধনমূলক উদ্দেশ্য না, এমন নাই যে এর কারণে কারো ক্ষতি হচ্ছে, ইমান আমলের ক্ষতি হচ্ছে, যেমন আমরা বেদাতি বক্তাদের সম্পর্কে ভুল ধরছি, এগুলো গীবত নাই, কারণ এগুলো সতর্ক করা, জাহান্নাম থেকে মানুষকে বাঁচাইতে হবে, চোখ খুলতে হবে, অথবা কারোর সাথে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে ফাঁসতে যাচ্ছেন আপনাকে বাঁচাইতে হবে, বেশাদের ক্ষেত্রে কোনো জায়গায় খারাপ জায়গায় ফাঁসতে যাচ্ছেন বাঁচাইতে হবে, এইসব জায়গায় ঠিক আছে, কিন্তু বিনা উদ্দেশ্যে মানুষকে খাটো করার জন্য, ছোট করার জন্য, মানহানি করার জন্য যেসব নিন্দা চর্চা করা হয় সেটা হারাম কাবিরা গুনাহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইয়াকিনের সাথে বলতে পারছেন আল্লাহর সামনে হাজির হয়ে গীবত সম্পর্কে আমাকে জিজ্ঞেস করলে আল্লাহ আমাকে কোনো ক্ষেত্রে ধরতে পারবেন না, আল্লাহ মাকতাব তো আহাদান, কারো গীবত আমি করিনি। আজকাল সাধারণ মানুষ পাওয়া তো মুশকিল, আলেমও পাওয়া মুশকিল, আল্লাহ আমাদের মাফ করেন, হেফাজত করেন, অতীতে যা হয়েছে মাফ করেন, আগামীর জন্য সংশোধন করার তৌফিক দান করেন, নিজের সংশোধন আগে, ব্যক্তি জীবনের পরে সংশোধন পরে, নিজের সংশোধন আগে, অপরের সংশোধন পরে, কেউ যদি পর সংশোধন না হয় তা আমার তাতে যায় আসে না, চেষ্টা করেছি বলেছি যথেষ্ট হয়ে গেছে, আমার দায়িত্ব পালন করে দিয়েছি, কিন্তু আমার সংশোধন আমি যদি না করতে পারি তো আমি ফাঁসবো, আপনি ফাঁসবেন না, এই চিন্তাগুলি বেশি থাকতে হবে, এই চিন্তা কম আজকাল, পর নিয়ে ব্যস্ত মানুষ, নিজেকে নিয়ে ব্যস্ত না, সালাফরা এরকম করতেন না। তো সুন্নতি জীবন গড়া, এটা হচ্ছে জীবনের প্রতিটি ক্ষেত্রে কী করতে হবে, সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। ব্যক্তি জীবনে এতক্ষণ বললাম, তাহলে তারপরে আসবে এর চাইতে একটু প্রশস্ত জীবন, পারিবারিক জীবন, স্বামী স্ত্রী ছেলে মেয়ে একটা পরিবার, বাপ মার সাথে আছে ওরা আপনার পরিবারের, ছোটো কচি কাজে ভাই বোন আছে তারা পরিবার, এই
পরিবার নিয়ে কি করা সুন্নত কাকড়ে ধরা পারিবারিক জীবন, স্বামী স্ত্রী ছেলে মেয়ে বাপ মা ভাই বোন যারা আছে সবাই মশাই এক পরিবারে খাওয়া দাওয়া করছেন চলাফেরা করছেন, সুন্নত কাকড়ে ধরে আছেন। আপনাদের জীবনে বেদাত নেই, শেরেক নেই, কাবিরা গোনা নেই, ফরজ অজব তরক নেই, হারাম নাজায়জ নেই, আপনাদের পরিবারে বেহা বেপর্দা নেই, হ্যাঁ আখলাক চরিত্র খারাপ নেই, কারো লেনদেন আপনি বেমানি করেন না কেন, আপনার ভাই বেমানি করছে, আপনি বেমানি করেন, আপনি হারাম খান না কেন, আপনার বাপ মা হারাম খাচ্ছে, সুদের বন্ধকে জমির কারবার করছে, পারিবারিক জীবনে সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। পারিবারিক জীবনের পরে আসবে তখন সামাজিক জীবন, সমাজের সাথে একটা গ্রাম একটা এলাকা আর যে জনগণের সাথে তাদেরকে নিয়ে চলাফেরা করা সমাজ, সামাজিক জীবন। তারপরে আসবে আরেকটি জীবন আর্থিক জীবন, অর্থ উপার্জন করা, ইনকাম করা। যদি সেটা ব্যক্তি জীবনের সাথে সংশ্লিষ্ট আগে আলোচনা করেছি, কিন্তু এটা আরেকটা গুরুত্বপূর্ণ জীবন, শুধু উপার্জনের ক্ষেত্রে নয় খরচ করার ক্ষেত্র, হালাল পয়সা সেই জন্য আপনি যেখানে ইচ্ছে সেখানে আর যত পারবেন খরচ করে যাবেন, অথচ আপনার আশেপাশে গরিব দুঃখী অনাহারে কাটাচ্ছে, বস্ত্রহীন, বাড়িঘর নেই, অভাবে আছে, না চলবে না, হিসাব দিতে হবে, অত সহজ নয়, আমানত আল্লাহর আমানত, আল্লাহর মাল, মাল উল্লাহ আল্লাহ করে না বলেছে। অর্থনৈতিক বিষয় জীবন একটা ক্ষেত্র, আর সে রাষ্ট্রীয় ক্ষেত্র, রাষ্ট্রীয় ক্ষেত্র আন্তর্জাতিক ক্ষেত্র, দেশের বাইরে সারা বিশ্ব বড় বড় যারা শাসক গোষ্ঠী তারা আন্তর্জাতিক ক্ষেত্রে নিজের কন্ট্রোল না, তারা অন্য কে দিয়ে কন্ট্রোল হচ্ছে, আপনি আমি কোথায়, ঠিক না? রাষ্ট্রীয় বিষয় সমাজকে পারেন না, গ্রামের দশটা লোককে পারেন না, তেমনি গোটা দেশের কথা নিয়ে মাথা ব্যথা কী করবেন, আপনার দ্বারা কী হইতে, আমার দ্বারা কী বা হইতে পারে, কিন্তু যতটা পারবো চেষ্টা করব, যতটা পারবো ভালো লোকের সংখ্যা বাড়াবার চেষ্টা করব দেশে সমাজে, আর খারাপ লোকের সংখ্যা কমাবার চেষ্টা করব। এটা হচ্ছে আমর বিল মারুফ আর নাহি মুনকার, ভালো কাজের উপদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া, যেটা উম্মতের ফরজ আল্লাহ কোরআনে বলেছেন। এবং এই উম্মত এই কাজটি করে, ভালো কাজের উপদেশ অন্যায় কাজে বাধা দেয়, সেই জন্য শ্রেষ্ঠ উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজা লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত, কারণ তোমার ভালো কাজের উপদেশ দেবে, আদেশ দেবে, অন্যায় কাজে বাধা দেবে। তার মানে কি? তার মানে যে ভালো কাজ বেশি হোক, ভালো লোকের সংখ্যা বেশি বাড়ুক, খারাপ লোকের সংখ্যা কমুক, খারাপ কাজ কমুক, এই কাজগুলি করবে সমাজে। যারা দাওয়ার কাজ করে আলহামদুলিল্লাহ, তারা এই কাজটা করে না? আপনার ভালো মানুষ, ভালো মানুষ তৈরি করার চেষ্টা করেন না? আপনি যেখানে যাবেন আপনার মতো করে লোকজনকে চেষ্টা করবেন যে আমার মতো হোক, ভালো হোক। এটা হচ্ছে দাওয়াত, এটা হচ্ছে আমার বেলা মনকার, এটা হচ্ছে ভালো মানুষের সংখ্যা বাড়ানোর চেষ্টা করা, খারাপ পাপীদের সংখ্যা কমাবার চেষ্টা করা, পাপ কমানোর চেষ্টা করা, পাপি কমাবার চেষ্টা করা। এইভাবে দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা হবে আর ফিতনা ফাসাদ দূরীভূত হবে। এটা হচ্ছে সুন্নাকে আঁকড়ে ধরা জীবনের প্রতিটি ক্ষেত্রে। যার যতটা ক্ষমতা আছে তার ততটা দায়িত্ব আছে সুন্নাকে আঁকড়ে ধরার ক্ষেত্রে। রাষ্ট্রীয় ক্ষেত্রে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে, একজন এমপির, একজন মন্ত্রীর, একজন রাষ্ট্রপতি, একজন প্রধানমন্ত্রীর যে দায়িত্ব আছে, আমাদের ধরে দায়িত্ব আছে, কোনো দায়িত্ব নেই, কোনো দায়িত্ব নেই, বরং আমরা যদি এই কাজ করি তো হারাম হবে। চোরের হাত যদি কোনো আলেমের ফতোয়াতে কাটা হয় গ্রামে কাটে, তো সেই আলেম গুমরাহ না, পথভ্রষ্ট না, আইন হাতে নিয়েছে, দুনিয়ার আসামের কাঠগড়ায় যাবে আর জাহান্নামও যাবে, কারণ তোমাকে এই দায়িত্ব দেওয়া হয়নি, ওই দায়িত্ব তো সরকারকে দেওয়া হয়েছে। জি, খারিজি জঙ্গিরা এইখানে গিয়ে পয়েন্টে ভুল করেছে, নিজের হাতে হয়নি, আমরাই সব ঠিক করে নেব, না বল প্রয়োগ করার কাজটা সরকারের, করছেন না সরকার জবাব দেবে আপনার, তাতে কি আপনি পারলে যদি পৌঁছে দিতে পারেন এমপি সাহেবের কাছে তাকে গিয়ে বলেন, ডিসি সাহেবের কাছে পৌঁছে দিতে পারেন তাকে গিয়ে বলেন, এসপি সাহেবের কাছে গিয়ে পৌঁছে দিতে পারেন তাহলে বলেন যে ক্রাইম হচ্ছে, অপরাধ হচ্ছে, আপনারা এগুলোকে সামলান, বলেন না পৌঁছে দিতে পারছেন, আপনার কোনো দায়িত্ব নেই। সুন্নতকে জীবনের প্রতিটি ক্ষেত্রে আঁকড়ে ধরা, এটি হচ্ছে সালাফদের মূলনীতি। দলিলে এখানে একটি হাদিস নিয়ে এসেছেন লেখক, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিসটি, ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, তার কুনিয়ত ছিল আবু নাজিহ, তিনি বর্ণনা করছেন, আবু দাউদে হাদিসটি রয়েছে,
বলছেন ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাউইযাতান বালিগাতান, রাসূলুল্লাহ একদিন আমাদেরকে ওয়াজ করলেন, উপদেশ দিলেন, কিরকম অত্যন্ত ব্যাপক অর্থপূর্ণ গুরুত্বপূর্ণ ওয়াজ, গুরুত্বপূর্ণ উপদেশ দিলেন। জারাফাত মিনহাল অয়ুন, তার এই ওয়াজ উপদেশ শুনে মানুষের চক্ষু হতে অশ্রু প্রবাহিত হইল, মানুষ কেঁদে ফেলল। ওয়াজেলাত মিনহাল কুলুব, আর মানুষের অন্তর আল্লাহর ভয়ে কেঁপে উঠল, নরম হয়ে গেছে মানুষের অন্তর, অন্তর মানুষের কেঁপে উঠেছে আল্লাহর ভয়ে, চোখ দিয়ে মানুষের ঝরঝর করে অশ্রু প্রবাহিত হচ্ছে। জনৈক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কান্নাহা মাউইযাতু মুওয়াদ্দিহ, মনে হচ্ছে যে এটি বিদায় ভাষণ, মনে হচ্ছে যে আপনার এটি এত আবেগের ভাষণ ছিল আর এত গুরুত্বপূর্ণ ভাষণ ছিল যে মনে হচ্ছে এইটি হচ্ছে শেষ ওয়াজ, এটি হচ্ছে বিদায় ভাষণ আপনার, কান্না মাওয়াজ মাওয়াজ, বিদায় করছেন, আর হয়তো আপনি আমাদের মাঝে বেশি সময় থাকবেন না, আর এরকম সুযোগ হয়তো পাবো না, আওসে না, সুতরাং আমাদেরকে বিশেষ কোনো ওসিয়ত করুন, মানে উপদেশ দেন। পয়সার উপদেশ একটি, ওসিয়ত, ওসিয়ত শব্দটি দুই ক্ষেত্রে ব্যবহার হয়, ওসিয়ত ধন সম্পদের, সেটা মানুষ মারা যাওয়ার পরে কোনো কিছু করতে বলে, এটাকে ওসিয়ত বলা, অমুক ওসিয়ত করেছে যে তার মারা যাওয়ার পরে মাদ্রাসায় যেন 5 বিঘা জমি দিয়ে দেয় বা মসজিদে যেন ওই জায়গাটি দান করে দেয়, এটাকে ওসিয়ত বলা, বা অমুককে এটা করিও ওসিয়ত, ধন সম্পদের ওসিয়ত, ওসিয়তুল মাল। আরেকটি ওসিয়ত মানে নসিহত, ওসিয়াত মানে হচ্ছে নসিহাত, ওসিয়া মানে নসিহা মানে উপদেশ, যেমন বিদেহে আসছেন আর কোনো যোগ্য মানুষকে অথবা বাপ মাকে বলছেন আমাকে কিছু উপদেশ দেন বা ওসিয়ত করেন বা কিছু নসিহত করেন, সবটাই ভাষা কিন্তু ওখানে প্রয়োগ করে। জি, তো আমাদেরকে কিছু ওসিয়ত করুন, উপদেশ দেন। রাসূলুল্লাহ তখন বলেন, ওসিকুম বিতাকওয়াল্লাহ, তোমাদেরকে আল্লাহর ভয় ভীতির উপদেশ দিচ্ছি। তাহলে এটা ছিল এলমের ওসিয়ত, পয়সার ওসিয়ত নয়, তাহলে ওসিয়ত এলমের আর ওসিয়ত পয়সার মালের, এখানে ছিল আল্লাহর ভয় ভীতির উপদেশ। আল্লাহ কোরআনে কারিমে সমস্ত নবী রসুলগণকে শুরু থেকে শেষ পর্যন্ত এবং প্রতিটি নবীর উম্মতকে এই ওসিয়ত করেছেন, কোরআনে কারিমে একটি আয়াত আছে, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ, নিঃসন্দেহে আমি ওসিয়ত করেছি, আল্লাহ বলছেন, আল্লাহর ওসিয়ত এটি, এটি তো রাসূলুল্লাহ ওসিয়ত এখানে হাদিসে, কিন্তু কোরআনে বলা হয়েছে আল্লাহ ওসিয়ত করেছেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, যেসব নবী রসুলকে কিতাব দেওয়া হয়েছে আর যেসব উম্মতকে কিতাব দেওয়া হয়েছে, বনি ইসরাইল, তাওরাত, ইনজিল, জবুর, যাদেরকে দেওয়া হয়েছে, সোহফে ইব্রাহিম, ওদেরকে, ওয়া ইয়াকুম, এবং হে শেষ উম্মত, হে শেষ নবী এবং শেষ নবীর উম্মত, তোমাদেরকে ওসিয়ত করছি আমি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আনিত্তাকুল্লাহ, যে আল্লাহকে ভয় কর, আল্লাহকে মানুষ ভয় করলে আল্লাহর হক নষ্ট হবে না, মানুষের হক নষ্ট হবে না, কোনো ক্ষেত্রে কোনো পাপ হবে না, আর যদি হয়ে যায় তাহলে পাপের ওপর 1 সেকেন্ড টিকে থাকবেন, সাথে সাথে ফিরে আসবে, কারণ আল্লাহর ভয় আছে। যেমন আমরা চলাফেরার ক্ষেত্রে কখনো ইচ্ছা করে কিন্তু আছাড় খেতে চাই না, কিন্তু অনিচ্ছাকৃত ভালো মানুষ, জ্ঞানী, বুদ্ধিমান, আল্লামা, পরেশগারও আছাড় খেতে পারে, হোঁচট খেতে পারে, কিন্তু হোঁচট খাওয়ার সাথে সাথে কি করে মানুষ, তাড়াতাড়ি করে ওঠার চেষ্টা করে, যদি শরীরে বল থাকে, অচল না হয়ে যায়, তাড়াতাড়ি উঠে যাওয়ার চেষ্টা করে যে কেউ দেখে না নাই, কেউ দেখে না নাই যে এরকম আছাড় খেয়ে নিয়েছে, ঠিক কিনা? ঠিক ওই রকম দিনের ক্ষেত্রে মানুষ ভুল করার পরে মানুষ যেন জানতে না পারে যে আমি এরকম অপরাধ করেছি, আল্লাহ জেনেছেন, আল্লাহ তাড়াতাড়ি আল্লাহর কাছ থেকে মাফ নিই, এটা হচ্ছে তওবা, এটা হচ্ছে দ্রুত তওবা। এদের প্রশংসা আল্লাহ করেছেন যে যারা ভুল করার সাথে সাথে তাড়াতাড়ি তওবা করে, আলাম ইউসিরু আলা মা ফালু, যা অপরাধ করেছে, ভুল করেছে,
তার উপর অবিচল থাকে না, চট করে ফিরে আসে। রাস্তাঘাট ভুল করে দিলে যেমন, যখনই বুঝতে পারেন যে রাস্তা তো ভুল করে দিয়েছি, যাচ্ছিলাম মক্কার দিকে, তো রাস্তা ধরে নিয়েছি, তো খাবজির দিকে ধরে নিয়েছি, তো কুয়েত পৌঁছে যাব, কিন্তু ইরাক পৌঁছে যাব, হাফরুল ওয়াতান হয়ে তাড়াতাড়ি করে ফিরে আসবেন, ইউটার্ন খুঁজবেন। কখনো এটা করবেন না যে যাক চলে এসে তো একটু এগিয়ে যায়, এরকম পাগল লোক কোথাও খুঁজে পাবেন না। ঠিক ওই রকমই দিনের ক্ষেত্রে চালাক হইতে হবে, যেমন দুনিয়ার ক্ষেত্রে চালাক মানুষ। তাকওয়া আল্লাহর ভয় ভিত্তির কথা বলছিলাম, সুবহানাল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম ওসিয়ত হচ্ছে আল্লাহকে ভয় করো, এই ওসিয়ত করছি। ওয়াসামি ওয়াত্তা, দ্বিতীয় ওসিয়ত হচ্ছে যে তোমরা শুনবে এবং মানবে। কার কথা? কার কথা শুনতে হয় মানতে হবে? বড়োর কথা, যে আমার আপনার উপরে আছে তার কথা শুনতে হয় মানতে হবে। সেটা আল্লাহ এবং রসুলের কথা শোনার পরে আতিউল্লাহ আতিউর রসুল হয়ে গেল। আর তারপর উলিল আমরে মিনকুম, তোমাদের নেতৃস্থানীয়। নেতৃস্থানীয় হচ্ছে প্রথম সরকার, শাসক। সে শাসকের নাম খলিফা হোক, আর সে শাসকের নাম কিং হোক, রাজা হোক, আর সে শাসকের নাম রাষ্ট্রপতি হোক, আর প্রধানমন্ত্রী হোক, আর সেই শাসকের নাম আর ডিসি হোক, আর ডিএম হোক, আর আর কিছু হোক, চেয়ারম্যান হোক, আর প্রধান হোক। এক এক দেশে এক এক অঞ্চলে এক এক রকম, তাই না? যেটাই হোক না, এক এক যুগে এক এক রকম। এমন কি নামতে নামতে চলে আসেন, আপনি যে কোম্পানিতে চাকরি সেই কোম্পানিতে ওপরে প্রথম কফিল বস, তারপরে আছে জেনারেল ম্যানেজার, তারপরে আরও কত ম্যানেজার আছে, কত রকমের ম্যানেজার আছে, পার্সোনাল ম্যানেজার তো, এই ম্যানেজার তো, সেই ম্যানেজার, করতে করতে আপনার সুপারভাইজার তো ফোরম্যান, আপনার পাঁচটা দশটা লেবারের ওপরে একজন আছে ফোরম্যান। হ্যাঁ, উলিল আমরের মধ্যে অন্তর্ভুক্ত। তাদের যদি দিক নির্দেশনা শোনেন এবং মানেন, তাহলে আপনিও সুখে থাকবেন আর কোম্পানিও সুখে থাকবে। আর যদি সেখানে হটকারিতা দেখান যে আমার উপরে যে ফোরম্যান, সে তো অযোগ্য, কিছুই জানে না, তাকে কেন ফোরম্যান বানিয়েছে, মানি না তাকে, তো আপনাকে সে তাড়াইবার চেষ্টা করবে না করবে না? আপনি তাকে সরাবার চেষ্টা করেন আর সে আপনাকে সরাবার চেষ্টা করবে, শান্তিতে কেউ থাকবেন না। এটা হচ্ছে দুনিয়া, তো কোরআন সুন্নাতে যে শুনতে আর মানতে বলা হয়েছে, বাস পাপের কথা শোনা নয়, জায়েজ কথা শুনতে বলা হয়েছে, এটা একটা শর্ত লাগানো হয়েছে। আল্লাহ এবং রসুল কখনো কোনো গুনার কথা বলেননি, সে না, আল্লাহ এবং রসুলের সব কথাই মানা ফরজ করা হয়েছে। তারপরে যত দুনিয়ার নেতা মাথা আছে, বাপ মা, এমনকি বাপ মা ঘরের, তাদের কথার মধ্যে জায়েজ কথা শুনতে হবে, না জায়েজ নয়, শুধু ফরজ আজেও শুনতে হবে নয়, একটা জায়েজ কথা, বৈধ কথাও যদি বলে, তারপরেও বাপ মার কথা শোনা ফরজ হয়ে যায়। তখন বলেছে তখন জরুরি শুনতে হবে, যা এখন হাটে যা, অমুক জিনিসটা নিয়ে আয়, ওইটাই খেতে হবে ওই দিন, জরুরি না, কিন্তু মাছ খেতে হবে জরুরি নয়, কিন্তু বাপ বলছে না, মা বলছে যারা ওইটাই নিয়ে, তো সেটাই নিয়ে আসতে, এইটাই কর, ওইটাই করতে হবে। হ্যাঁ, না যায় যদি বলে যা মারামারি কর, যা ওর বাড়িতে চুরি করা হয়, বলছে হারাম, যা সিগারেট এনে দে আমাকে, মা বলছে জর্দা খাওয়া, মা আজকাল আপনাদের অনেকের আছে, জর্দার পান নিয়ে যা, না নিয়ে আসবেন না, বলছে না এটা পারবো না, ফালা তোতে হেম, আল্লাহ বলছেন না গুনার কথা শুনিও না, যে সূরা লোকমানে। তো শুনতে হয়, দ্বিতীয় ওসিয়ত হচ্ছে শুনবেন মানবেন, এতে সবাই শান্তিতে থাকবেন। ওয়াইন তা আম্মারা আলিক আব্দুন হাবাসি, এমনকি তোমাদের ওপর যদি নেতা হয়ে যায় কোনো কালো হাবাসি নিগ্রো গোলাম, হাবাসি মানে কি কালো, যে চুকচুকে কালো আফ্রিকান, কালো যদি তোমার নেতা হয়, কালো রঙের দিক থেকে কালো হওয়াতে আপনার মানতে যদি আপত্তি হয়, তো যদি শিক্ষাগত যোগ্যতা না থাকে, আমি মদিনা ফারেক আর আমার একটা জাহেলকে যদি নেতা বানিয়ে দেওয়া হয়, তো স্বাভাবিক মানুষের একটা ভিতরে একটা ইয়ে আছে যে ওই অযোগ্য, তারপরেও মানতে হবে, যেহেতু তাকে আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে, হয় আমার পাপের কারণে চাপিয়ে দেওয়া হয়েছে বা আমাদের পাপের কারণে চাপিয়ে দেওয়া হয়েছে অযোগ্যকে, যে কোনো স্তরে হোক না কেন, আজকাল যে পৃথিবীতে অযোগ্য নেতা, এর পিছনে কারণ হচ্ছে আমাদের পাপ, সমাজের পাপ, আমার পাপ না হলে আর কারো পাপ আছে, আর আর কারো না হলে আমার আছে, আমাদের ভাইদের দেশবাসীর আছে। জি, তো শুনতে হবে মানতে হবে, যদিও সে হাবসি গোলাম হয়, অশিক্ষিত মূর্খ হয়, অযোগ্য হয়। জি, আর আপনি খুব যোগ্য, কেন কেন, এতেই শান্তি রয়েছে দুনিয়াতে।
فَإِنَّهُ مَنْ يَعِشْ مِنْكُمْ بَعْدِي কারণ শুনে রাখো আমার পরে তোমাদের মধ্যে যারাই কিছু সময় বেঁচে থাকবে আয়ু পাবে ফাসায়ারা ইখতিলাফান কাসীরা তাহলে তারা নিশ্চিত অনেক বিরোধ দেখবে মতানৈক্য দেখবে দলাদলি দেখবে জি বিভেদ দেখবে ভাঙন দেখবে এগুলো হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানে এক রাসূল আর এক রাসূলের উম্মত হচ্ছে সবাই সাহাবী মুহাজিরিন আনসার আর সবাই এক অন্তরের মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পরে অন্ধভাবে মানে ঠিক না এক উম্মত ছাড়া না হানফি না শাফি না মালিকি না হাম্বলি না চিস্তি না সাবিরি না কাদেরি না চিস্তি না সাহরওয়ার্দি নকশবন্দি কিছু ছিল ছিল আশারি মাতুরিদি শিয়া সুন্নি কিছু ছিল কিন্তু নবী ভবিষ্যৎবাণী করেছেন দেখো কিছু সময় বেঁচে থাকো তখন দেখতে পাবে যে কি ভাঙন ধরছে ভাঙন ধরল 35 36 হিজরি আসতেই শিয়া বেরোল একদল আর একদল খারিজি জঙ্গি বেরোল দুটো দল প্রথম বেরোল আর একটা আহলে সুন্নাত আসলটা থাকলো আহলে সুন্নাত তাহলে তিনটে হয়ে গেল এখানে 73 তিনটে হয়ে গেল 35 36 হিজরি ওই সময়টাতে জি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন 40 হিজরিতে কে শহীদ করেছিল জঙ্গি খারেজি ইবনে মুলজাম খারেজি তাহলে অলরেডি খারেজি বেরিয়ে গেছে জঙ্গি বেরিয়ে গেছে তারপরে আস্তে আস্তে ফিরকা বাড়তে থাকলো কাদরিয়া তো মুতাজিলা জাহমিয়া আর কত রকমের বেরিয়ে আসলো জি হ্যাঁ মুরজিয়া অনেক ইখতিলাফ দেখবে ইখতিলাফ দেখবে ভবিষ্যৎবাণী হলো সমাধান এত যখন দলাদলি আর হানাহানি দেখব বিভেদ দেখব সমাধান কি হ্যাঁ দেখেন হানাফি এক হানাফি মজহাবের লোককে যদি দেখেন কত তরিকাত পীরগুলি গণেন আপনার দেশে তাহলে বুঝবে কত তরিকত আছে ওটি বাদ দেন হানাফিদের মধ্যে মোটা মোটা যদি গণনা হয় দেওবন্দি একটা এটা তবলিগি জামাত একটা জামাতে ইসলামী একটা হচ্ছে বেরলভি বেরলভির মধ্যে সবগুলি মাজার পূজারি আট রসিব থেকে শুরু করে দেওয়ানবাগি যত মাজ ভান্ডারি যতগুলি মাজার পূজারি আছে ফুলতুলি মানে একটাতে কতগুলো ঢুকে আছে কথা বুঝতে পারছেন একটা কাদিয়ানি তলি সবাই কিন্তু হানাফি দাবিদার দেওবন্দিরাও বলছে হানাফি তবলিগিরাও বলছে হানাফি জামাতে মওদুদি বলতে হানাফি তারপরে আপনার কি বলছে বেরলি বেরো বলছে আমরা হানাফি সবাই বলছে আসল হানাফি খাঁটি হানাফি আর ওরা বলছেন না নকল হানাফি এক হানাফি থেকে এতগুলো বেরোল কথা বুঝতে পারছেন আর সুফিদের আরও তরিকাগুলি আসলে ওগুলো তো গণাবার সময় নেই তো অনেক ইখতিলাফ দেখবে সমাধান কি কোনটা নেব কোন পথে যাব আজকাল মূর্খ সমাজের লোকের কি বলে এত আলেমদের আর হুজুরদের হ্যাঁ মতের শেষ নেই আর ইখতিলাফের শেষ নেই কোনোটাই নেব না যাহ নাস্তিক তাহলে এটা চলবে এটা সমাধান হইল না যে কোনো আলেমের কথা নেব না কার কথা শুনবো কারোর কথা শুনবো না তাহলে নাস্তিক হয়ে যেতে হবে সেকুলার হয়ে যেতে হবে ধর্ম নিরপেক্ষ আমি নিরপেক্ষ নিউট্রাল আমি তো কোনো ধর্ম ইসলামে নেই ঠিক না তো নিউট্রাল যে হয়ে যাবে ইসলাম থেকে সেই ব্যক্তি মুরতাদ আসলে এই জন্য ধর্ম নিরপেক্ষতা কুফরি মতবাদ এটা সমাধান নাই সমাধানটা রাসূল বলেছে 1400 বছর আগে ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন বাদি সমাধান হচ্ছে আমার সুন্নতকে আদর্শ কাকড়ে ধর নবীর তরিকা তালাশ করো নবীর তরিকা যদি দেওবন্দি হয়তো দেওবন্দি নাও তবলিগি হয়তো তবলিগ নাও যদি ইখওয়ানি জামাতি হয় সেটা নাও কাদিয়ানি হয়তো সেটা নাও কিন্তু তদন্ত করে পড়াশোনা করে এই যে লেখাপড়া করে অন্ধভাবে নয় 1400 বছর আগে যে ইসলামের ওপর অসর ছেড়ে গেছে ওই ইসলামটা নাও সহজ ভাষায় ওই ইসলামের দিকে ফিরে যাও তাহলে সমাধান হয়ে যাবে আমার সুন্নতকে আঁকড়ে ধরো আর আমার সুন্নতের পরিচয় হচ্ছে আমার পরে খোলাফায়ে রাশেদিনের সুন্নত চার খলিফা আছে খোলাফায়ে রাশেদ আবু বকর 14 বছর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন 10 বছর তার একটু বেশি ওসমান রাদিয়াল্লাহু 12 বছর আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 5.5 বছর ব্যাস এই চারজন খোলাফায়ে রাশেদিন আর মাত্র 6 মাস হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনিও খলিফা রাশেদ কিন্তু মাত্র 6 মাসের কারণে তাকে অনেকে গণনা করে চারজন খলিফা রাশেদ বলে থাকেন কিন্তু তিনিও পঞ্চম খলিফা অল্প সময় হওয়ার কারণে সেটাকে বাবার খেলাফতের সাথে অ্যাড করে দেওয়া হয়েছে যেন তো এতদূর পর্যন্ত খাঁটি ইসলাম ছিল আর তারপরে একটু একটু করে ফসকিতে শুরু করেছে একটু একটু করে সরতে শুরু হয়েছে একটু সরেছে প্রথম খানে
আর তারপরে আস্তে আস্তে দূরে সরতে শুরু, আরও দূরে দূরে সরতে সরতে এই এই হচ্ছে আমাদের দশাই, হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। জি, বিভিন্ন দিক থেকে, আকিদার দিক থেকে, আখলাক আমলের দিক থেকে, আর ধার্মিকতার দিক থেকে কত দূরে চলে এসেছে মুসলিমরা ইসলাম থেকে। তো খোলাফা রাশেদিনের রাশেদিন হেদায়ত প্রাপ্ত, তারপরে তাকি দারো মাহদিন, যারা হেদায়ত, যাদের হেদায়ত নিশ্চিত, আবু বকর, ওমর, ওসমান, আলী, এসব খোলাফার মাহদি, তারা হেদায়ত প্রাপ্ত, তাদের মাধ্যমে মানুষ হেদায়ত পেয়েছে, তা এবং তাদের অনুসরণে হেদায়ত নিশ্চিত, তারা নিজেরা হেদায়তের ওপর এবং অন্যরা তাদের দ্বারা হেদায়ত প্রাপ্ত। আরও তাগিদ করছেন আব্দু আলী বিন নওয়াজিজ, মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরো আমার সুন্নতকে আর খোলাফার সুন্নতকে। মাড়ির দাঁত দিয়ে তো সুন্নতকে কামড়ে ধরা যায় না, কিন্তু এটি হচ্ছে ভাষার অলঙ্কার, ভাষার অলঙ্কার। যেমন সামনের দাঁত দিয়ে যদি একটা কিছু কামড়ে ধরেন আর একটু জোরে টান দেয় তো দাঁত ভেঙে নিয়ে যাবে। ধরেন একটা লাঠি বা কুঞ্চিতে কামড় দিয়ে ধরে আছেন সামনের দাঁত দিয়ে, বা একটা ধরেন আর কিছু, কোন ফল বলবেন একটু শক্ত কিছু, হ্যাঁ হ্যাঁ কাপড়, আরে শক্ত কিছু বলেন, আমড়া, আমড়াটা দাঁতে ধরে সামনের দাঁতে, আর যদি ধরে টান দেয় এরকম বড় কিছু, ওটা ধরে হয়তো টানা যাবে কি না, একটা কিছু যেটা দিয়ে টান দেওয়া যায়, মোট কথা টান দিলে হয় টেনে ফেলবে দাঁত বাঁচবে, আর নাহলে দাঁত ভাঙবে তারপরে টেনে নিতে পারে। কিন্তু মাড়িতে যদি কামড়ে ধরে থাকেন তো সেখান থেকে বের করা তো সহজ নয়। এর সাথে যেন তুলনা করা হয়েছে কি, কাকে, সুন্নতকে এমন শক্ত করে ধরে রাখা, যতই প্রতিকূল অবস্থা হোক, কাফের দেশে বাস করেন আপনি, একদম নিকৃষ্ট মানুষদের সমাজে বাস করেন আপনি, এমন মানুষ যেখানে আল্লাহ বললে মারা লোক নেই, শিরক কুফরি এলাকায় বাস করেন, মাজার পূজারীদের মধ্যে বাস করেন, এমন করে সুন্নতকে আঁকড়ে ধরে আছে, আপনার কাছে সুন্নত কেড়ে নিতে পারে না। বাতাস যেদিকে যাক না কেন আপনি অটল হয়ে গেছেন সেই ঝড়ো বাতাসে। এটা হচ্ছে মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরে থাকা, ওয়াইয়াক। আর বিপরীত হচ্ছে নতুন নতুন অনেক কিছু দেখবে ওগুলো থেকে সাবধান, ধর্মের নামে যত নতুন কিছু দেখবে সাবধান, সেগুলোর নাম বেদাত। বলছে ওয়াইয়াক মহদাসাতে লমুর, আর সাবধান তোমরা নতুন নতুন কথা কাজ থেকে, ফাইন্না কুল্লা মহদাসাতে বেদা, কারণ প্রত্যেক নতুন কাজ দুনিয়ার ক্ষেত্রে নয়, যান্ত্রিক সভ্যতার ক্ষেত্রে নয়, সায়েন্স টেকনোলজির ক্ষেত্রে নয়, কিসের ক্ষেত্রে, ধর্মীয় বিষয়ে, দিনের বিষয়ে প্রত্যেক নতুন কাজ হচ্ছে বেদাত। ধর্মের নামে যতই নতুন, ইসলামে কোরআন সুন্নাতে যে পরিভাষাগুলি পাচ্ছেন, এছাড়া কোরআন সুন্নাতে ইমান আছে কি না, ইমান শব্দ আছে না, ইসলাম শব্দ আছে না, তৌহিদের কথাও আছে, আছে না, কিন্তু তাসাউফ, সুফিবাদ, সুফি পীর মুরিদি, সুফিজম, ইসলাম নেই, কোরআন হাদিস কোথাও নেই, তাহলে বোঝা গেল এই শব্দ বেদাত, এই শব্দ বেদাত। ইসলামে লাইলাতুল কাদার আছে না নেই, কদর ইন্না আনজালনা ফি লাইলাতিল কাদর কোরআনে আছে, কিন্তু লাইলাতুল বারাত, শবে বারাত, শবে কাদার তো আছে, সব মানে রাত, তো লাইলাতুল কাদার মানে শবে, শবে কাদার, কিন্তু লাইলাতুল বারাত, শবে বরাত কোরআন হাদিসে কোথাও আছে? ওয়াইয়াক মুহদাসাতিল উমুর, প্রত্যেক নতুন কথা কাজ থেকে বেঁচে থাকো, কারণ প্রত্যেক নতুন কথা কাজ হচ্ছে বেদাত। সুন্নত হচ্ছে লাইলাতুল কাদার, আর বেদাত হচ্ছে শবে বরাত, শবে কাদার সুন্নত, আর শবে বরাত হচ্ছে বেদাত। জি, এইভাবে ফাইন্না কুল্লা মুহদাসা বেদা, কুল্লো বেদাত, আর প্রত্যেক বেদাত হচ্ছে গুমরাহি। গুমরাহি মানে কি, রাস্তা হারিয়ে দাও, গুম মানে হারিয়ে যাও, গুম কথাটি কিন্তু বাংলায় ব্যবহার হয় তাই না, আর রাহ মানে রাস্তা, ফার্সি শব্দ, রাস্তা হারিয়ে দেওয়া মানে কিসের রাস্তা হারিয়ে দিলেন, যে ব্যক্তি বেদাত করলো সে জান্নাতের রাস্তা হারিয়ে দিল, ওই রাস্তায় চলতে থাকলে জান্নাত হারিয়ে যাবে, পাবে না, এটা হচ্ছে গুমরাহির মানে, দলালার মানে। হেদায়াত মানে জান্নাতের রাস্তা, সঠিক পথের পথিক হওয়া, আর হেদায়াতের বিপরীত হচ্ছে দলালা, গুমরাহি মানে রাস্তা হারিয়ে ফেলা, কিসের রাস্তা হারিয়ে ফেলা, জান্নাতের রাস্তা হারিয়ে ফেলা। অর্থাৎ সুন্নতের ওপর কেউ যদি কায়েম প্রতিষ্ঠিত থাকে তাহলে শেষ প্রান্তে জান্নাত পাবে, জান্নাতের পথের পথিক সে, আর যদি কেউ বেদাতের পথিক হয়, শিরকের পথিক হয়, তাহলে সেই ব্যক্তি রাস্তা হারিয়ে দিল, পথভ্রষ্ট হয়ে গেল, সুতরাং রাস্তা জান্নাতে যখন হারিয়ে দিল শেষ প্রান্তে জাহান্নাম আছে, জান্নাত পাবে না, কোনোদিন জান্নাতে পৌঁছিতে পারবে না। এটি হচ্ছে এই দলাল, ফাইন্না কুল্লু কুল্লু বিদআতিন দলালা। নাসাইর রেওয়ায়তে রয়েছে একটু বাড়তি, এখানে আবু দাউদ তিরমিজির কথা রয়েছে, কিন্তু অন্য আরেকটি রেওয়ায়ত শুধু এসছে নাসাইতে, সেটা কুল্লু দলালাতিন ফিন্নার,
আর প্রত্যেক গোমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম, রাস্তা হারিয়ে দেওয়ার পরিণামই হচ্ছে জাহান্নাম। এই কথাটি সুনান নাসাঈত রয়েছে এবং ইমাম তিরমিজি হাদিসটিকে সহি বলেছেন, ইমাম আবু নাঈম নোয়াইম তিনিও সহি বলেছেন, ইমাম নাওয়াবী সহি বলেছেন, আল্লামা আল রহমাহুল্লাহ হাদিসটিকে সহি বলেছেন। এই হাদিস থেকে যে শিক্ষাগুলি, সেই শিক্ষাগুলি অলরেডি আমি আলোচনা করে ফেলেছি, যদি এখানে আলোচনা করি। প্রথম যে বিষয়টি ছিল, নবী সাল্লাম আল্লাহ ভীরুতার, আল্লাহকে ভয় করার কি করেছেন, নির্দেশ দিয়েছেন, ওসিয়ত করেছেন। এক, দুই নম্বর, শুনতে হবে আর মানতে হবে, কার কথা, নেতা মাথাদের কথা, নেতা মাথা, যে কেউ আপনার নেতা মাথা, ছোট নেতা হোক আর বড় নেতা হোক, ছোট নেতা হোক আর বড় নেতা হোক। তিন নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে নবী সাল্লামের সুন্নতা, তরিকাকে আঁকড়ে ধরে থাকতে হবে। তো নবীর তরিকাকে যখন আঁকড়ে ধরে থাকবেন তো অন্য কোনো তরিকায় যাবেন না। কেন আপনার চিস্তিয়া তরিকা আসবে, কেন আপনার চরমনাই তরিকা আসবে আপনার সামনে, কেন আপনার সামনে সারসিনা তরিকা আসবে, কেন আপনার সামনে ফুরফুরা তরিকা আসবে, নবীর তরিকা আমার জন্য আছে 1400 বছর আগে, তো এটাই ইসলাম। জি, যদি বলেন যে না চরমনাই তরিকাটা নবীর তরিকা, তাহলে সারসিনাটা, তো দুটো তো ভিন্নতা কেন হইল তাহলে, ধোকা দিয়ে কোথায় যাবেন আপনি, একটা তরিকা, ইসলামের তরিকা একটা, এত তরিকা করতে আসলো তাহলে। জি, তাহলে বোঝা গেল প্রত্যেকটা তরিকাতে যখন ভেজাল ঢুকেছে তখন তার আলাদা আলাদা নাম হয়ে গেছে, ছাটাই হয়ে গেছে, এদিক সেদিক চলে গেছে, গোমরা হয়ে গেছে। চার নম্বর যে ওসিয়তটি ছিল সেটা হচ্ছে খোলাইফা রাশেদিনের আদর্শকে আঁকড়ে ধরে থাকবে, কারণ তারা কোনো বেদাতে লিপ্ত হননি, তারপরে বেদাত শুরু হয়েছে, খোলাইফা রাশেদিনের পরে বেদাত শুরু হয়েছে। এই জন্য আলী রাদিয়াল্লাহ তাআলা আনহুর যুগে প্রথম সূত্রপাত হয় বেদাতের, সেটা হচ্ছে খারেজিদের আর শিয়াদের, আর তারপরে সেটা বড় আকার ধারণ করে তার ইন্তেকালের পরে, তার ইন্তেকালের পরে আরও তখন ফাটল ধরে, আর এই দলগুলি তখন শক্তিশালী হয়ে যায়, এই বাতিলপন্থী শিয়া এবং খারেজি জঙ্গিরা, আর তারপরে অন্যান্য আরও দল বেরোতে লাগে। বাসরাতে তখন তকদির অস্বীকারকারী কাদরিয়ারা বেরোল, আর একদল জাবরিয়া তার বিপরীত বেরিয়ে গেল, যেন তকদিরই সব কিছু, আমাদের আমল করে লাভ নেই, আমরা পাথরের মতো। হ্যাঁ, পাথরকে যদি জাহান্নামে দেওয়া তো পাথরের কী দোষ, ঠিক বলছে, আমাদের কী দোষ, আমরা পাথরের মতো। হ্যাঁ, আর বলছে না তকদিরই নেই, আমরাই সব কিছু করি, আল্লাহ কিছুই করেনি, আল্লাহ কিছু জানেও না, আমরাই সব করছি, নাউজুবিল্লাহ, কীভাবে গোমরা হয়েছে, কত ফিরকে। জি, মরজিয়া বলছে ইমান যথেষ্ট, আমলের প্রয়োজনই নেই। হ্যাঁ, ওর বিপরীত খারেজি আর মুতাজিলা বলছে যে কাবিরা গুনাহ করলে চিরকাল জাহান্নাম, এরা বলছে আমলের কোনো প্রয়োজন নেই। মরজিয়া বলছে, আর এর বিপরীত খারেজি কি বলছে যে যা করে, মানে এ মরজিয়া বলছে যা করেন ইমান ঠিক থাকলে হইল, দাদা বোঝা গেছে। এর বিপরীত খারেজি আর মুতাজিলা বলছে যে একটা কাবিরা গুনাহ করেন কোনো দিন জান্নাত পাবেন না, চিরকাল জাহান্নামী। কীভাবে গোমরা হয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাত বলছেন না, মুসলিম সমাজে যারা পাপ মুক্ত তারা আজাব মুক্ত, আর যারা মুসলিম সমাজের ইসলাম টিকিয়ে আছে কিন্তু পাপে যুক্ত, হ্যাঁ, তাদের জন্য কিছু শাস্তি রয়েছে দুনিয়াতে, কবরে, এমনকি জাহান্নামও শাস্তি হতে পারে, কিন্তু চিরস্থায়ী শাস্তি নয়। ইসলাম আহলে সুন্নাত যাদের কাছে যে ইসলাম রয়েছে সেটাই হচ্ছে খাঁটি ইসলাম, সেটা হচ্ছে সিরাতে মুস্তাকিম, সেটা হচ্ছে মধ্যম পন্থা, যাতে বাড়াবাড়িও নেই আর ছাড়াছাড়িও নেই। পাঁচ নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে যে যখন যেখানে বিরোধ দেখবেন, আর যে কোনো বিরোধ হইতে পারে, বাবাটাতে দ্বন্দ্ব হইতে পারে, হ্যাঁ, মায়ের সাথে দ্বন্দ্ব হইতে পারে, ভাই বোনের লড়াই হইতে পারে, পারিবারিক টাকা পয়সা নিয়ে হইতে পারে, কারো সাথে ব্যবসা বাণিজ্য হইতে পারে, সমস্যার সমাধান কী, দ্বন্দ্ব মেটাবার তরিকা কী, নবীর তরিকা বলেছেন না, যখন অনেক ইখতিলাফ দেখবে ফালিক বে সুন্নতি ও সুন্নতুল খুলাফায়ে রাশেদিন, আমার তরিকা এসো এবং খুলাফায়ে রাশেদের তরিকা এসো, কোরআন হাদিসে দিকে ফিরে আসে। কোরআন হাদিসে কি বলছে, বাপের ভুল হয়েছে না ছেলের ভুল হয়েছে, মায়ের ভুল হয়েছে না মেয়ের ভুল হয়েছে, এটি বোঝা যাবে কে ভুলে আছে, যে ভুলে আছে সে ভুলটা মেনে নেবে আর সে ভুলটা স্বীকার করে নেবে, আর তারপরে সে ভুলের ওপর থাকবে, ভুল থেকে ফিরে আসবে, ভুল থেকে, ভুল পথ থেকে, ভুল সিদ্ধান্ততে ফিরে আসবে, এইভাবে সমাধান হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে ইখতিলাফ মেটানোর পদ্ধতি হচ্ছে আর রুজু ইলা সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ দিকে ফিরে আসা। এখানে আজকের আলোচনা শেষ করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করেন,
যেই দিনগুলি আমাদের সামনে বাকি আছে আল্লাহ ভালো অবস্থায় রাখেন, আর যেই দিনগুলি চলে গেছে আর ভুল ভ্রান্তি হয়েছে আল্লাহ যেন আমাদের মাফ করে দেন, জান্নাতুল ফিরদৌস নসিব করেন, জাহান্নামের আজাব থেকে রক্ষা করেন, সমস্ত গুমরাহি থেকে, ফিতনা থেকে, বালা মুসিবত থেকে, জালেমের জুলুম থেকে আল্লাহ রাব্বুল আলামিন, আর কারো উপর জুলুম করা থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচান, আমাদের দ্বারা কারো উপর যেন জুলুম না হয়, আর আমাদের উপর কোনো জালেম যেন কোনো রকমের জুলুম করার সুযোগ না পায়, আল্লাহ আমাদের সকলের হেফাজত করেন। ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।